শুক্রবার সকালে বিশালকোর মহকুমার চরিলাম ব্লকের চেচুরি মাইল গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনি এলাকায় অপহৃত সুবল দেবনাথের বাড়িতে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিগমানন্দ গোস্বামী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পীযূষ দাস, চরিলাম ব্লক কংগ্রেসের সভাপতি সন্তোষ দত্ত সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যরা অপহৃত সুবল দেবনাথের পিতা নারায়ণ দেবনাথ ও ওনার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। সুবল দেবনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, ধলাই জেলার গঙ্গানগর থানাধীন মালদা কুমার রাজা পাড়া থেকে অপহৃত হয়েছিল তিনজন, এর মধ্যে চরিলাম ব্লকের চেচুরি মাইল গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনির সুবল দেবনাথ রয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে, মেয়ের বয়স 6 বছর। ছেলে অবুঝ, বাবা বাড়িতে কেন আসছে না তার জন্য কান্না করে যাচ্ছে, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, কবে আসবে বাবা। কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সুবলকে কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানান। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথ অপহরণের খবর পাইছি। সরকারের কাছে আমরা এ ব্যাপারে দাবি রাখতেছি। সুবল দেবনাথের পরিবারের পক্ষ থেকে এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথকে যাতে সুস্থ অবস্থায়, যাতে কোথায় কীভাবে অপহরণ হয়েছে, কী হয়েছে না হয়েছে সেটা বলতে চাইলে আমাদের সুবল দেবনাথকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ওনারা যাতে এটা যথেষ্ট প্রশাসনিক স্তরে স্টেপ নিয়ে যাতে সুবল দেবনাথকে ফিরিয়ে আনার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।